সন্তানের হত্যার দাবিতে ডোকরে গেল পঁচিশ ফেব্রুয়ারি রাতে বন্ধুকে ডেকে নিয়ে গিয়ে ইজিবেক ছিনতাইয়ের উদ্দেশ্যে দুই বন্ধু মিলে অপর বন্ধু ওয়াইজ হত্যার পরিকল্পনা করেন তারপর রামর মরিচা চেকপোস্টের পাশে এক চাষের জমিতে বৃষ্টিরও বেশি ছুরি করে বন্দুকে নির্মমভাবে হত্যা করে অপর বন্ধু নুরুল ইসলাম ও তার সহযোগী হত্যার পর ওয়াইজের বাড়িতে এসে সান্তনা দিতে থাকে হত্যাকারীরা এবং তারপর জানা যায়ও অংশ নেই খুনিরা এমনই তথ্য উঠে আসে সম্প্রতি নৃশংসভাবে হত্যা হওয়া ওয়াইজের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি এবং এর সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে সেখানেই নিহত ওয়াইজের পরিবার পুরো ঘটনার বর্ণনা করেন আর ভার জানতা বর্গেদের যতটা বর্গীন জানা বর্গেদের আর আর সন্দনা দিয়ে মা বাবার সন্দানাই এদের তখন প্রকৃত এগুণ জানা নাই আর অন্তর মা জানা নেই যদি আর ভুয়ার হত্তা করে যদি এগুলো ভাল্লা সন্দনা দিয়ে দেওয়া করিম্যা আঙ্কেল অনেক চিন্তা করি না ওই তোমার ফুয়া অন ফুয়া এই ফুলোর বুয়া ফুলত হয় অন ফুয়া গুণা হাতাচারা ভুয়া শিক্ষিত ভুয়া নুরানি ভরজিদ ভুয়া বেশি অন্তর বালা ফুয়া আর বাসা বেশি পালো অনৰ পুৱাৰ অনৰ পুৱা যেন বাগানত গৈ অনন্য সাইনডোন আৰু বেৰা দি যায় আৰু পুৱা বৰ আছে আৰু পুৱা চোহেল বুলি ক এইবাৰ বেৰা দিৰে দা বাস্তৱ চকু দেখি যারা হত্যা হৈ যার জাৰা যারা যায় তো গণষ্ঠ বন্ধু আশাতে চলাবিৰা গৈছে বেছি দেৰি কিন্তু মাছ ডেৰ মাহ সোধ দে যেদিন শুকুৱা দেহাৰ বাই মাৰ মৰিব ফেলিব এদিন মানে কি ধুই জাহাৰ বাই সদ দে বেয়া গাড়ীত ডুকাই

কল আর আমার নিহত তাহের দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলেন করোনার কারণে দারিদ্র পরিবারের ভরণ পোষণ চালাতেই টমটম চালাত ওয়াইএচ এই ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান এলাকাবাসী খুনিদেরকে যারা গ্রেপ্তার হয়েছে এবং যারা গ্রেপ্তার হয়নি তাদেরকেও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করতে চান মনে শান্তি পাই এমন কোন জাতি এলাকা না হয় এ বিচারটা আমরা দাবি জানাচ্ছি পরে ঘটনার তদন্তের জন্য মাঠে নামে রেপ পনেরো অভিযানে নেমে গেল মঙ্গলবার হত্যাকাণ্ডের সাথে জড়িত চারজনকে আটক করে রেপ আব্দুর রশিদ মানিক টিটিএন